আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 16তম ভিডিও। আমি এখানে এই ভিডিওতে আজকে যে ফর্মুলাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসাম ফর্মুলা। প্রিভিয়াস ভিডিওটাতে ডি অ্যাভারেজ ফর্মুলা নিয়ে কথা বলেছি, ওখানে আসলে আমরা দেখিয়েছি যে ক্যাটাগরি বা ব্র্যান্ড ওয়াইজ আলাদা আলাদাভাবে আসলে যে কোনো মডেল বা ক্যাটাগরির প্রোডাক্টের অ্যাভারেজ কীভাবে বের করা যায়। এখানে আমরা দেখাবো যে আলাদাভাবে কোনো ব্র্যান্ড বা ক্যাটাগরির আসলে সাম কিভাবে বের করা যায়। তো আমরা ডিসাম ফর্মুলা ইউজ করলে যে কোনো ধরনের ক্যাটাগরি বা যে কোনো ধরনের ব্র্যান্ড আমরা নির্দিষ্ট করে দিলেই সাথে সাথে আমরা এটার সাম পেয়ে যাব। তো এটার ফর্মুলাটার প্রয়োগ কীভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে ইনফরমেশানটা বেরোবে সেখানে দেখবো সাম, পরে আমার ফর্মুলা লিখতে হচ্ছে ডিসাম। আমি ডিসাম ফর্মুলাটাকে এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি। আমাকে বলতেছে ডাটাবেসের যে ডাটাবেসটা চাচ্ছে যে কতটুকু ডাটাবেস, আমি এখানে ডাটাবেস দিয়ে দিচ্ছি, ডাটাবেস এরিয়াটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে হচ্ছে কমা। এখন বলছে ফিল্ড, আসলে কোন ইনফরমেশানটা আমার প্রয়োজন, আমি এখানে সেমি কলন দিয়ে দিচ্ছি এবং ইনফরমেশান দরকার হচ্ছে আমার কোয়ান্টিটি কিউটি ওয়াই, আবার সেমি কলন দিয়ে আমি এখানে ব্রেকেট দিয়ে দিচ্ছি। ক্রাইটেরিয়া, আসলে কার সাথে ম্যাচ করে আমি এটাকে চাচ্ছি, আমি চাচ্ছি উপরের যে অংশ অর্থাৎ ব্র্যান্ড ক্যাটাগরি কোয়ান্টিটির সাথে ম্যাচ করে চাচ্ছি, তাই আমি ক্রাইটেরিয়াটা সেট করে দিলাম এবং শিফট বাটন চেপে ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি এন্টার করে দিচ্ছি। এখন আমার এখানে দেখাচ্ছে যে হ্যাঁ সাম হচ্ছে 222। যেহেতু আমার এখানে ক্যাটাগরি এবং ব্র্যান্ডের মধ্যে, ব্র্যান্ড এবং ক্যাটাগরির মধ্যে কোনো সিলেকশন নেই, দ্যাটস ওয়াই টোটাল সামটাকে আসলে দেখাচ্ছে। আমি যদি টোটালটাকে আসলে সাম করে নিই দেখা যাবে যে হ্যাঁ আসলে তাই দেখাচ্ছে, হ্যাঁ টোটাল 22ই আছে এখানে, 222 সরি 222 আছে। তো এখন যদি আমরা এটাকে চাই ক্যাটাগরাইজ ভাগ করতে, তাহলে এখানে আমি ক্লিক করছি, নিচ্ছি পিক ফ্রম ড্রপ ডাউন, আমি এখান থেকে নিচ্ছে হচ্ছে ডেল, ডেল সিলেক্ট করার সাথে সাথে দেখাচ্ছে যে ডেল 42, সাম হচ্ছে 42। ডেলের ভিতরে যদি আমি ক্যাটাগরি দিয়ে দিই যে ডেলের কোন ক্যাটাগরি, ডেলের আমি চাচ্ছি এলইডি ক্যাটাগরি, এলইডি দেওয়ার সাথে সাথে 12। এখন দেখি আমাদের ডেলের ক্যাটাগরিতে আসলে 12 আছে কিনা। হ্যাঁ ডেল এখানে আছে, এখানে ডেল আছে, বাট এটা ডেলের মনিটর, এখানে যে ডেলের এলইডি 12 দেখাচ্ছে, দ্যাট মিন্স হচ্ছে ফর্মুলা ঠিকভাবে কাজ করতেছে। এবং এখানে যদি আমি ফি আলাদা করে দিই যে ডেল না, আমি নিব হচ্ছে স্যামসাং, আমি এখান থেকে স্যামসাং সিলেক্ট করে দিচ্ছি। স্যামসাং এলইডি আছে আসলে 30টা, স্যামসাং এটা মনিটর ছিল, এটা স্যামসাং এলইডি, এই যে স্যামসাং এর এলইডি আসছে এখানে 23 পিস। যদি এখান থেকে আমি আলাদা ভাগ করে দিই যে স্যামসাং এর এলইডি না, স্যামসাং এর আমি নিব হচ্ছে আমার মনিটর, মনিটর দশ হাজার দেখাচ্ছে যে হ্যাঁ 52। তো এই ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে যে কোনো ব্র্যান্ড ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ তার সাম বের করা সম্ভব। এবং আমি প্রিভিয়াস ভিডিওটাতে ডি অ্যাভারেজ ফর্মুলাতে এটা আসলে কীভাবে করে এটা দেখেছিলাম, এটা সেম ফর্মুলাই, জাস্ট ওটাতে অ্যাভারেজ করার জন্য ডি অ্যাভারেজ ব্যবহার করা হয়, এটাতে ডি সাম ব্যবহার করা হয় শুধু সামটাকে বের করার জন্য। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং এটা খুবই ইফেক্টিভ ভিডিও, আপনাদের কাজে লাগবে আশা করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।